বিজিএমইএ নির্বাচনে এবারও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। অংশ নিচ্ছে দুটি প্যানেল, ফোরাম ও সম্মিলিত পরিষদ। ৩৫ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৭০ জন। জগুড়ায় নির্বাচিত হবেন আশা প্রার্থীদের। যদিও ভোটার তালিকা নিয়ে আছে উত্তাপ, তবে সাত দিনের মধ্যে তালিকা যাচাই বাছাই সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সাইদারমানের রিপোর্ট। আগামী ৯ মার্চ পোশাক খাতের শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব নির্বাচন। নতুন মেয়াদকালের জন্য যখন নেতৃত্ব চূড়ান্ত হবে, তখন খাতটি স্থানীয় এবং বৈশ্বিক কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে। এবারে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুই প্যানেল থেকে ৩৫ জন প্রার্থী যোগ্যরায় নির্বাচিত হবেন আশা তাদের। ইয়াংদেরকে কিন্তু সিনিয়ররা ইউজ করা উচিত, কারণ সিনিয়ররা থাকবে তো আমাদের অ্যাডভাইজারি পজিশনে, কাজ করবে তো আমরা, আমাদেরকে এই ফ্রিডমটা দেওয়া। সো আমাদের মতো ইয়াংদেরকে যদি বিজিএমইএ অপরচুনিটি দিতে পারে, আটকায় রাখতে পারে, এটা কিন্তু আমরা, এটা সবার জন্যই ভালো, মেম্বারদের জন্য ভালো। ফোরাম ও সম্মিলিত পরিষদ দুই পক্ষই এবার তরুণ প্রার্থীদের বাড়তি গুরুত্ব দিয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক খাতের টেকসই অগ্রগতির জন্য জোটগুলোর এই কৌশল। পলিসি সাপোর্টে হচ্ছে বিজিএমইএ সবচেয়ে বড় কাজ। গভর্নমেন্টের সাথে কি হবে লিয়াজা করে, কি হবে আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আরো বেটার পলিসি ক্রিয়েট করে, বেটার পলিসি সাজেস্ট করে এবং এই ব্যবসায়ীদের জন্য এনে দিতে পারে, যাতে তারা টিকে থাকতে পারে এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবার সুযোগটা পেতে পারে। ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। অন্যদিকে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান। সাবেক বেশ কয়েকজন নেতার সন্তানরাও প্রার্থী, যারা দেখিয়েছেন ব্যবসায় সফলতা। নির্বাচনের আগে বা পরে কিন্তু আমরা সবাই লিটারালি একসাথে হয়ে যাই, আমরা আবার ভাই বোন হয়ে যাই, ফ্যামিলি হয়ে যাই, কারণ আমাদের গোল সবার এক। আমাদের ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের স্বার্থ সবারই এক যে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করা। এন কনজিউমারের কাছে মেড ইন বাংলাদেশের যে কনসেপ্টটা, মেড ইন বাংলাদেশের যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, এই পজিটিভ স্টোরিগুলোকে কীভাবে আরও বেশি প্রচার করতে পারি, দ্যাট ইজ দি মেইন অবজেক্টিভ আমার এই ইন্ডাস্ট্রির জন্য, কারণ আই ফিল আমি এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারবো। ভোটারদের ছবিযুক্ত আইডি কার্ড বিতরণ চলছে। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় ২৫০০। সাইদারমান, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।